পরিক্রমা আরও একটা স্টপেজে আমরা চলে এসেছি। এই স্টপেজের নাম হলো মনগড়া, জায়গাটা হলো বেলেঘাটা সন্ধানী ক্লাব। তো পিছনেই রয়ে প্যান্ডেল, চলুন আপনাদের দেখাই। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মনগড়া স্টেশনে। হ্যাঁ, এটাই হচ্ছে সেই মনগড়া স্টেশন যেটা হচ্ছে বেলেঘাটা সন্ধানী ক্লাবে। এখানে সামনেই দেখতে পাচ্ছি প্যান্ডেলের ঠিক সামনে রয়েছে একটা স্টেশন, মানে হিসাব মতো এটা একটা স্টেশন। স্টেশন থেকে কিন্তু একখানা ট্রেন বেরিয়ে আসছে, পাশে ট্রান্সফরমার রয়েছে, স্টেশনের নাম দেওয়া রয়েছে মনগড়া, এবং এখানে দেওয়া রয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 1/3। এখানে একটা হাতি লানটেন ধরে রয়েছে, যেমনভাবে ঠিক সিগন্যাল দেওয়া হয় ঠিক সেরকম, এবং স্টেশন যেমন হয় ঠিক সেরকমভাবেই কিন্তু এই প্যান্ডেলটাকে সাজিয়ে তোলা রয়েছে। বেশ অনেক ছোটো ছোটো জিনিস কিন্তু ইউনিক লাগছে, যেমন একটা ট্রান্সফরমার, রেলে যেমন ট্রান্সফরমার হয় সেরকম ট্রান্সফরমার রাখা রয়েছে, কিছু কিছু অংশ ভাঙা হয় সেরকম ভাঙা অংশ রয়েছে, ডেঞ্জার লেখা রয়েছে, এবং এই হচ্ছে সেই বিশাল আকৃতির ট্রেন যেটা কিন্তু হাওয়াতে উঠছে। দেখুন, ওই দিকটা নিচুতে রয়েছে আর উঠতে উঠতে এটা উঁচুর দিকে উঠছে, আর এই হচ্ছে মনগড়া, যার তলায় দাঁড়িয়ে সৌভিক এখন সেলফি নিচ্ছে। তো এবার আমরা এই স্টেশনের ভেতরে ঢুকবো। এই হচ্ছে সেই স্টেশনের গেট, এবং স্টেশনে ঠিক যা যা থাকে সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। তো ট্রেনটাকে আপনাদের একটু ডিটেলসটা দেখাই। এর আগেও যেমন তৈরির সময় দেখিয়েছিলাম, তখন কিন্তু এই চাকাগুলো লাগানো ছিল না, জাস্ট ট্রেনের অংশটার উপর কাজ হচ্ছিল। এখন কিন্তু ট্রেনটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ট্রেনের মধ্যে থেকে যে ট্রেন ইঞ্জিন যারা চালাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি জিরাফরা কিন্তু ইঞ্জিন চালাচ্ছে। অ্যাকচুয়ালি যেহেতু স্টেশন মনগড়া, তো এখানে লোকো পাইলট বলুন বা সিগন্যাল ম্যান বলুন, সকলেই কিন্তু আলাদা ও ইউনিক। তো এই হচ্ছে প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে বসার জায়গা, প্ল্যাটফর্মে ছোটো ছোটো হোর্ডিং, কিপ ব্যাক ফ্রম দ্য প্ল্যাটফর্ম এজ, সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং ট্রেনের স্টেশন যেমন হয় সম্পূর্ণ স্টেশনই তৈরি করা হয়েছে, খালি জিনিসটা হচ্ছে মনগড়া। এবং এখানে কিন্তু আরও দেখতে পাচ্ছি যে অ্যানাউন্সমেন্ট হয়, সেই অ্যানাউন্সমেন্টের জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগছে আমার। যেমন এখানে অ্যানাউন্সমেন্ট যেটা দিয়ে করা হয় সেটা কিন্তু রাখা হয়েছে মুখের আকৃতি, মানে মুখ দিয়ে বলা হচ্ছে, ওখানে আরও চিল্লানো হচ্ছে বলে জিভ বেরিয়ে গেছে, আবার শোনার জন্য কিন্তু কানও রাখা রয়েছে ঠিক দুপাশেই ওরকমভাবে রাখা রয়েছে। আমি এখন সেই ট্রেনটার একদম তলায় দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে সেই ট্রেনটা, আর আমরা ঠিক এইখান থেকে কিন্তু মণ্ডপে প্রবেশ করলাম। এখন এখানে কিন্তু পুজো চলছে, এবার এখানে যদি দেখি এখানে কিন্তু টিকিট কাউন্টারও রয়েছে, যেমন এই হচ্ছে কাউন্টার নম্বর 3, কাউন্টার নম্বর 1, কাউন্টার নম্বর 2। তো এটা কিন্তু টিকিট কাউন্টার, আর হুবহু টিকিট কাউন্টার যেমন হয় সেরকমই কিন্তু এখানে তৈরি করা রয়েছে। যেমন ভেতরে এখানে টিকিট কে কাটছে, তো এখানে টিকিট কাউন্টারে কে টিকিট কাটছে, দেখুন এখানে ঘোড়া বা গাধা যে হয় সে কিন্তু টিকিট কাটছে। এরপরে এখানে যদি যাই এই বাকি প্ল্যাটফর্মটা দেখতেই পাচ্ছেন, যেমন এটা আমি আন্দাজে বলেছিলাম, এটা আমার কিন্তু দেখে টেলিফোন বুথই মনে হচ্ছে, এর আগের বারে যখন আপনাদের দেখিয়েছিলাম এটা কিন্তু টেলিফোন বুথ বলেই মনে হচ্ছে, ঠিক সেই জিনিসই কিন্তু হয়েছে। এখানে কিন্তু একটা টেলিফোন বুথ রাখা রয়েছে, আর এটা পুরানো দিনের বাড়ির আকৃতি তৈরি করা রয়েছে, যেমন আগেকার দিনে স্টেশনে থাকতো ঠিক সেরকম। এখানে একটা কিন্তু টাইম টেবিল দেওয়া রয়েছে, এখানে তিনখানা ঘড়ি রাখা রয়েছে, তার সঙ্গে সব ট্রেনের কোন ট্রেন আসছে কোন ট্রেন যাচ্ছে সেগুলো লেখা রয়েছে। তো এখানে কাউন্টার নম্বর 3 দেখতে পাচ্ছি, এটা আপাতত বন্ধ রয়েছে। এখানে কাউন্টার নম্বর 1ও কিন্তু রয়েছে, যার মধ্যে কিন্তু কোনো লোক নেই যেমন সাধারণত দেখা যায়, সেরকমভাবে কিন্তু নিউজ স্ট্যান্ডও এখানে রাখা রয়েছে, যেখানে কিন্তু পেপার রাখা রয়েছে, বিভিন্ন পেপার, যেমন স্টেশনে নিউজ স্ট্যান্ড থাকে যেখানে পেপার থাকে সেরকমও কিন্তু রাখা রয়েছে। এবং উপরে দেখতে পাচ্ছি, উপরে কিন্তু অ্যাস্ট্রোনট ওখান থেকে উঁকি মেরে দেখছে। তো যেহেতু এটা মনগড়া স্টেশন, এখানে কিন্তু সবই লক্ষ্য করা যায়। আবার দেখা যাচ্ছে এখানে কিন্তু ট্রেনের ঠিক পিছনে কিন্তু কতগুলো ফোরিং, মানে উড়ে উড়ে গিয়ে ট্রেনের মধ্যে ঢুকছে, সত্যি অসাধারণ, এরকম কিন্তু ভাবাই যায় না, কল্পনাতেই একমাত্র সম্ভব। এখানে আবার দেখা যাচ্ছে যে এখানে এই ট্রেনের সিগন্যাল দেওয়ার অংশগুলো রাখা, আর এখানে এই ঘড়িটা কিন্তু অলরেডি টেরে বেঁকে গেছে, এটা ঠিক কী জিনিস হলো সেটা অতটা বুঝতে পারলাম না। সাথে সাথে ট্রেনের স্টেশনে যেমন কুলি ভাইদের নিয়ে যাওয়ার জন্য যে ট্রলিগুলো থাকে সেই ট্রলি এবং তার মধ্যে কিছু ট্রাঙ্কও রাখা রয়েছে, আবার এখান থেকে দোতলা প্ল্যাটফর্ম যেমন হয় ঠিক সেরকম কিন্তু মায়ের সামনে থেকে এখান থেকে একটা সিঁড়ি উঠে গেছে যেটা উপরে যাচ্ছে, যার মধ্যে কিন্তু শামুক রয়েছে, এটাও কিন্তু একটা ইউনিক জিনিস। তো প্ল্যাটফর্মটা আপনাদের ঘুরে দেখালাম, চলুন এবার আপনাদের মাতৃ প্রতিমা দর্শন করাই।
এবার হচ্ছে মাতৃ প্রতিমা দেখবো, তার আগে মাতৃ প্রতিমা দেখানোর আগে যেখানে মাতৃ প্রতিমা রয়েছে তার সিলিংটার মধ্যে কিন্তু ঠিক স্টেশনে যেমন ভাবে ভাগে ভাগে সিলিংটা থাকে সেরকমই কিন্তু করা হয়েছে, এবং দুপাশে লাইটিং যেগুলো থাকে সেই লাইটিং দেওয়া রয়েছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, এখানে মাতৃ প্রতিমা কিন্তু খানিকটা পরি আকৃতির, দুপাশে তিনটে তিনটে ছটা হাত কিন্তু অনেকটা পরির হাতের মতন উঠে রয়েছে, বাকি দুটো হাত কিন্তু নিচে রয়েছে, একটা আশীর্বাদ করছেন এবং আর এক হাতে ত্রিশূল রয়েছে এবং আরও দুটো অন্য হাত বিভিন্ন মুদ্রায় রয়েছে। এখন পুজো চলছে যেহেতু সেই কারণে নিচের অংশটা দেখানো যাচ্ছে না, কিন্তু চিন্তা করবেন না, আমরা কিন্তু গিয়ে আপনাকে দেখাবো। সেখানে আরেকটা জিনিস আছে, এখানে যে শারদ সম্মানগুলো আছে, যে যে শারদ সম্মান 2024 পাওয়া গেছে সেগুলো এখানে রাখা রয়েছে। দেখুন এই শারদ সম্মানগুলো কিন্তু এই বছর এই বেলেঘাটা সন্ধানই পেয়েছে এই মণ্ডপের জন্য। তো চলুন এবার যাই আর মাতৃ প্রতিমা একটু কাছ থেকে আপনাদের দেখাই। তো বন্ধুরা এই হচ্ছে মাতৃ প্রতিমা যেটা আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, অসাধারণ মাতৃ প্রতিমা, দুর্দান্ত লাগছে, মায়ের মুখ, মৃন্ময় মুখ, চিন্ময় রূপ, এবং মা এখানে পরি আকৃতি আমার মনে হচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন। তার সাথে এখানে মায়ের পরিবার কিন্তু চারপাশে রাখা হচ্ছে, যেমন এখানে রয়েছে গণেশ, এখানে রয়েছে লক্ষ্মী, এখানে রয়েছে সরস্বতী, এখানে কার্তিক, আর এই সিংহ কিন্তু মায়ের দিক চরণের দুপাশে রয়েছে, আর সামনে মহিষাসুরের বদলে এখানে কিন্তু মহিষের আকৃতি, মানে মহিষের মুখের আকৃতি অসুর রয়েছে। এখন এখানে পুরোহিত মশাই মন্ত্র জ্ঞাপন করছেন এবং সকলে এখানে কিন্তু পুজোয় অঞ্জলি প্রদান করছেন। তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম বেলেঘাটা সন্ধানী 2024 দুর্গাপুজোর থিম, যা হচ্ছে মনগড়া। তো এই প্যান্ডেল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা কি অলরেডি দেখে নিয়েছেন না প্রথম দেখলেন সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর বেল আইকন কিন্তু আপনারা প্রেস করতে ভুলবেন না, তাহলে কিন্তু নতুন নতুন আপডেটগুলো আপনারা মিস করে যাবেন। তো চলুন এখানে আপাতত একটু থামছি, থেমে পরের প্যান্ডেলে যাচ্ছি।